করোনার সঙ্গে ইয়ারকি, মাস্ক পরাতে পুলিশি ধরপাকড় শুরু হতেই অবাক কাণ্ড। ভেষজ মাস্ক পরেও রক্ষে হলো না শেষমেশ, হাতের কাছে পেলেন না মাস্ক, তাই কি করলেন প্রৌঢ়? দেখুন, এ যেন চার্লি চ্যাপলিনের সিনেমা। ভবঘুরে চার্লিকে দেখে পুলিশ তাড়া করছে, আর চার্লি নিজস্ব ভঙ্গিতে দৌড়াচ্ছেন, ডাস্টবিনের তলাতে লুকোচ্ছেন, আর তাকে দেখে দর্শকরা হেসে লুটোপুটি খাচ্ছেন। ঠিক সেরকমই এক মজার দৃশ্যের সাক্ষী থাকলেন ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলা এলাকার বাসিন্দারা। জীবনতলা থানার মেহেরগড় এলাকার বাসিন্দা শেখ নাসিমকে কেন্দ্র করেই এই কাণ্ড। বৃহস্পতিবার সকালে সাইকেলে চড়ে বেরোয় নাসিম, বাজারে এসে দেখেন পুলিশ মাস্কহীনদেরকে ধরপাকড় করছে। রাস্তায় রয়েছেন খোদ ওসি সমরেশ ঘোষ, আর পুলিশকে দেখা মাত্রই একটা কলা পাতা দিয়ে নিজের মুখ ঢাকেন নাসিম। কাপড় নয়, একেবারে কলা পাতায় মুখ এঁটে নিলেন তিনি। কিন্তু এ দৃশ্য চোখ এড়ায়নি পুলিশেরও, হাতে নাতে ধরা পড়েন ওই ব্যক্তি। আর ধরা পড়ে যাওয়ার পরে তার স্বগতোক্তি, নাসিম সাফ জবাব দেয় বাড়ি থেকে মাস্ক নিয়ে বেরোতে ভুলেই গিয়েছিলেন, ভেবেছিলেন রাস্তায় নাকি কোনো দোকান থেকে মাস্ক কিনে নেবেন, তারপরে তা পরে নেবেন। কিন্তু ভাবনার সঙ্গে বাস্তবটা মিলল কই? পুলিশরা দেখে তো তাজ্জব, কেউ হাসাহাসি করলেন, কেউ বা আবার গেলেন রেগে, কিন্তু নাসিম নির্বিকার। কিন্তু তারপর পুলিশ আটক করে নাসিমকে। দেশে ছড়াচ্ছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন, আর তা থেকে চারিদিকে আরও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। এরকম অবস্থায় প্রাণ বাঁচাতে ঘরের বাইরে অবশ্যই মাস্ক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ নিয়ন্ত্রণে কড়াকড়ি বাড়াচ্ছে দেশের সরকার, কিন্তু এত কিছুর পরেও সবাই আর সচেতন হচ্ছে কই? আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, মাস্ক না পরা একরকম বিষয়, অনেকে মাস্ক না নিয়ে বেরোলেও রুমাল দিয়ে মুখ ঢেকে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাই বলে কলা পাতা? অন্তত কলা পাতার মাস্ক পরা লোককে তো আর সচেতন বলা যায় না। সম্প্রতি এমন অদ্ভুত কাণ্ড ঘটানো মানুষের দেখা মিলেছে। অপরদিকে বারুইপুর পৌর এলাকার করোনা পরিস্থিতির সামাল দিতে দুই দিন ধরে বন্ধ রাখা হয়েছে বিভিন্ন এলাকার বাজার। বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে পুলিশি অভিযান চালানোর সময় বেশ কয়েকজনকে মাস্কবিহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায় রাস্তায়। থানা এলাকার বিভিন্ন মোড়ে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং করা হয়, মাস্ক প্রদান, এমনকি পুলিশের বিধিনিষেধ উপেক্ষা করায় বেপরোয়াদের গ্রেপ্তার করে জীবনতলা থানার আধিকারিকেরা নিয়ে যান। পুলিশি অভিযানে 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বহু জায়গায় প্রশাসনের নির্দেশ অমান্য করে কয়েকজন ব্যবসায়ী দোকান খুলেছিল। পুলিশের পক্ষ থেকে সেই সমস্ত ব্যবসায়ীদের দোকান বন্ধ করার অনুরোধ জানানো হয়। ধৃতদের বিরুদ্ধে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।